এই এসএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের জন্য। ইতিমধ্যে তোমাদের পূর্বতন সিলেবাসটি বাতিল করে নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমি তোমাদেরকে বলছি ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ে যে সিলেবাস গুলো পরিবর্তন করা হয়েছে সেগুলো এবং নতুন যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে সেটি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো সবই তোমরা পেয়ে যাবে। আমাদের এখানে ইউনিট কমিয়ে করা হয়েছে মাত্র 6টি, অর্থাৎ ইউনিট 3, 4, 5, 7, 10 and 11 এই 6টি ইউনিট তোমাদের জন্য দেওয়া হয়েছে এবং নম্বর পুনর্বিন্যস্ত করা হয়েছে। আমরা দেখে নিই পুনর্বিন্যস্ত নম্বর গুলি কি কি রয়েছে। একটি সিনপ্যাসেজ দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদেরকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটি হলো মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে নম্বর থাকবে 10 এবং অ্যানসারিং কোশ্চেন যেখানে নম্বর থাকবে 12, অর্থাৎ 6টি প্রশ্নের বিপরীতে তোমাদেরকে 12 মার্কস দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নে 2 নম্বর করে। সিন প্যাসেজ 2, এটা টেক্সট বই থেকে আরেকটি প্যাসেজ থাকবে, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1x5, অর্থাৎ তোমাদের কোশ্চেন নাম্বার 3 নম্বরে যেটা এসে থাকে। আনসিন প্যাসেজ যথারীতি পূর্বের মতোই থাকবে, তবে এখানে নম্বর একটু বাড়ানো হয়েছে। ইনফরমেশন ট্রান্সফারে দেওয়া হয়েছে 6 মার্ক, অর্থাৎ 6টি ক্ষেত্রে 6 মার্ক। সামারাইজিং এর ক্ষেত্রে তোমাদেরকে 10 মার্কস, পূর্বে যেটা ছিল সেটাই আছে এবং ম্যাচিং এ দেওয়া হয়েছে 7 মার্ক। রাইটিং পার্টের জন্য তোমাদেরকে 4টি প্রশ্নের অ্যানসার করতে হবে। প্যারাগ্রাফের জন্য দেওয়া হয়েছে 14 মার্ক, কমপ্লিটিং এ স্টোরির জন্য দেওয়া হয়েছে 12 মার্কস, রাইটিং ইমেইলস এর জন্য 12 মার্কস এবং রাইটিং ডায়ালগের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে 12 মার্কস, অর্থাৎ মোট 50 মার্কের রাইটিং পার্ট যথারীতি একই থাকছে। সেকেন্ড পেপার সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামারের জন্য তোমাদের 3টা গ্রামার সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন এবং সেন্টেন্স কানেক্টর, এই 3টি গ্রামার সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ যেটা নিয়ে তোমাদের সব থেকে বেশি অসুবিধা, সেটি তোমাদের জন্য বাদ দেওয়া হয়েছে। তাহলে যে 8টি গ্রামার আইটেম থাকছে সেগুলি হলো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, 2 উইদাউট ক্লোজ সেটাও রয়েছে। সাবস্টিটিউশন টেবিলে নম্বর বাড়িয়ে করা হয়েছে 6, রাইট ফর্ম অফ ভার্বস এখানে নম্বর 5 এর জায়গায় করা হয়েছে 10 মার্কস, চেঞ্জিং সেন্টেন্সে যথারীতি 10 মার্কস থাকছে, তবে সেখান থেকে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই অংশটি বাদ দেওয়া হয়েছে। ইউজ অফ সাফিক্স প্রেফিক্স এর জন্য তোমাদের 14টার জন্য থাকছে 7 মার্ক, ট্যাগ কোশ্চেনে 7 মার্ক দেওয়া হয়েছে এবং পাংচুয়েশনে 5-এর জায়গায় তোমাদের নম্বর করা হয়েছে 10 মার্কস। কম্পোজিশনের ক্ষেত্রে তোমাদের 3টা আইটেম দেওয়া হয়েছে এবং রাইটিং সিভি উইথ কাভার লেটার এখানে 10 মার্কের জায়গায় বাড়িয়ে করা হয়েছে 15 মার্কস, ফর্মাল লেটার্স অর্থাৎ অ্যাপ্লিকেশন এখানে নম্বর যথারীতি রয়েছে 10 মার্ক এবং রাইটিং প্যারাগ্রাফের জন্য তোমাদের দেওয়া হয়েছে 15 মার্কস। এই ছিল ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস গুলো। প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা আমার চ্যানেল থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিও গুলো দেখে নিতে পারো এবং আশা করি সেটা তোমাদের জন্য যথেষ্ট উপকারী হবে। আমি ভিডিওর লিঙ্কে তোমাদের জন্য অ্যাপ্লিকেশনের ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সকলেই ভালো থেকো, দেখা হবে আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।